করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হল চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার বিশ্বজিৎ মণ্ডলের। কেনাবেচা এখন আপনার শহরে সমস্ত দৈনন্দিন জিনিস এখন ঘরে বসেই পেয়ে যান, তাহলে আর দেরি কেন, এখনই অর্ডার করুন kenabecha.in এ। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ইতিমধ্যেই রাজ্যে মৃত্যু হয়েছে বেশ কয়েকজন চিকিৎসকের। এর মধ্যে গতকাল মৃত্যু হল ব্যারাকপুরের বাসিন্দা চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার বিশ্বজিৎ মণ্ডলের। তিনি তার জীবনের শেষ দিন পর্যন্ত মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন। গত মাসের 18 তারিখ তিনি শরীরে করোনা উপসর্গ লক্ষ্য করেন এবং তার শারীরিক অসুস্থতা বোধ করায় প্রথমে ব্যারাকপুর নেহেরু মেমোরিয়াল টেকনো গ্লোবাল হাসপাতালে ভর্তি হন। এরপর 22 তারিখ তার করোনা পজিটিভ এলে তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে বেশ কিছুদিন ভেন্টিলেশনে থাকার পর ভেন্টিলেশন থেকে বেরও করা হয়েছিল তাকে, কিন্তু হঠাৎ কাল দুপুর 2 নাগাদ মৃত্যু হয় তার। তার মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমেছে এলাকায়। বিশ্বজিৎ মণ্ডলের মৃত্যুকালে বয়স হয়েছিল 61 বছর। আজ বিশ্বজিৎ মণ্ডলের দেহের সৎকার করা হবে সরকারি নিয়ম মেনে। দেহ দেখার জন্য বাড়ির সদস্যদের উপস্থিতি থাকার অনুমতি দেওয়া হয়েছে। ইতিমধ্যেই তার 2 মেয়ে রওনা দিয়েছেন কলকাতার উদ্দেশ্যে, এমনই জানালেন ডাক্তার বিশ্বজিৎ মণ্ডলের পরিবারের সদস্য গৌরব গাঙ্গুলি। তিনি জানান, ডক্টর মণ্ডল এখানে প্রথম টেকনো গ্লোবালে ভর্তি হয়েছিলেন 18 তারিখে, দিয়ে আরও কমপ্লিকেশন বাড়ে, তাকে শিফট করাতে হয় 22 তারিখে 40-এ, যখন কোভিড পজিটিভ রিপোর্ট আসে। দিয়ে তারপরে ICU ভেন্টিলেশন, কিছুটা ভালো হয়েছিলেন, ভেন্টিলেশন থেকে বেরিয়েও ছিলেন। গত পরশু দিন আবার তাকে ভেন্টিলেশনে যেতে হয় এবং কন্ডিশন খুবই ডিটোরিয়েট করে। কালকে 2 নাগাদ উনি এক্সপায়ার করেন। হ্যাঁ, কারেন্টলি আমার স্ত্রী, মানে ওনার বড় মেয়ে আর ছোটো মেয়ে দুজনেই যাচ্ছেন, আর আপাতত বডি মর্গ থেকে হ্যান্ড ওভার হয়েছে অথরিটিসের কাছ থেকে। আশা করি শেষ দেখাটা ফ্যামিলি দেখতে পাবে। এরকম একটা সিচুয়েশনে উনি মানুষকে পরিষেবা দিয়েছেন, মানুষের তো সেবাতে উনি শেষ দিন পর্যন্ত ছিলেন। একদম, মানে আমি বলতে চাই যে ওনার যে প্যাশন সেটা ফলো করতে গিয়েই আনফর্চুনেটলি এই জিনিসটা হয়। কিন্তু এটা ওনার বা ওনার পরিবারের থেকে আমি মনে হয় যে এটা সমাজের অনেকটা ক্ষতি, কারণ উনি হয়তো আরও অনেক বেশি জনকে বাঁচাতে পারতেন, অনেক বেশি জনকে চিকিৎসা করতে পারতেন।